রাজ্যে পঞ্চম ও শেষ দফার লোকসভা ভোট সোমবার। ভোট হবে কলকাতা সহ রাজ্যের 17টি কেন্দ্রে। ভোটের দিন শহরে যাতে কোথাও কোনো গণ্ডগোল না হয় সেজন্য তৎপর কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে শহরের 69টি থানার ওসি ও অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ কমিশনার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুথের বাইরে প্রতিটি থানার তরফে ভিডিও ক্যামেরা রাখার জন্য প্রতিটি থানাকে নির্দেশ দেন পুলিশ কমিশনার। গণ্ডগোল এড়াতে বহিরাগতদের নিয়ন্ত্রণ করতে বিভিন্ন গেস্ট হাউস বা লজে নিয়মিত অভিযান চালানোর জন্য থানাগুলিকে নির্দেশ। যে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না সেখানে নজরদারি চালাবে মোবাইল ভ্যান। অভিযোগ মাত্রই ঘটনাস্থলে যাতে 5 মিনিটের মধ্যে পুলিশ পাঠানো সম্ভব হয় সেদিকেও লক্ষ্য রাখার নির্দেশ দেন সিপি। যতটা আমাদের ক্যালকাটা পুলিশের টোটাল ফোর্সটাই ইউটিলাইজ হবে, প্লাস সেন্ট্রাল ফোর্স যেটা আছে সেটা তো ম্যাক্সিমাম সংখ্যক যেটা আমরা পাবো সেটা ইউটিলাইজ হবে। ইন্টেনশন ইজ টু এনশিওর দ্যাট দ্য পুলিশ কন্ডাক্টেড ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পিসফুল। পুলিশ কমিশনারের দাবি, ভোটের দিন শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ কর্মী রাস্তায় নামবেন অফিসাররাও। প্রকাশ সিংহ ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।